দুর্দান্ত ব্যাটিংয়ে মুমিনুল হকের সেঞ্চুরি, পার্টনার মিরাজের শুভেচ্ছা পেলেন, এরপরই সৃষ্টিকর্তার শুক্রিয়ায় সেজদায় লুটিয়ে পড়লেন কানপুরের মাটিতে। ড্রেসিংরুমে সতীর্থরা করতালিতে জানালেন অভিবাদন। দলের বাকি ব্যাটাররা যখন যাওয়া আসার খেলায় মত্ত, তখন আসল খেলাটা দেখালেন মুমিনুল হক। এক প্রান্ত আগলে রেখে ভারতীয় বোলারদের সামাল দিলেন ঠান্ডা মাথায়, তুলে নেন টেস্ট ক্যারিয়ারের 13তম শতক। টানা দুই দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পর অবশেষে কানপুর টেস্টে আবারও শুরু হয় মাঠের লড়াই। তবে দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের জন্য। মুমিনুলের সঙ্গে জুটি গড়া অভিজ্ঞ মুশফিকুর রহিম বিদায় নেন খুব দ্রুতই। জসপ্রীত বুমরার করা একটা বলের লাইন ঠিকঠাক পড়তে পারেননি, বল লিভ করতে গিয়ে হারিয়ে ফেলেন নিজের উইকেট। বোল্ড হয়ে দলের চাপ বাড়িয়ে সাজঘরের পথ ধরেন মুশফিক। ফেরার আগে মাত্র 11 রান করতে পারেন এই ব্যাটার। মুশফিকের পর লিটন দাসের সঙ্গে জুটি গড়েন মুমিনুল হক। মোহাম্মদ সিরাজের বলে তো একবার আউটের ফাঁদে পড়েন মুমিনুল, তবে রিভিউ নিয়ে রক্ষা পান তিনি। পরের বলেই বাউন্ডারিতে আদায় করেন 50। টেস্ট ক্যারিয়ারের 20তম অর্ধশতক তুলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মুমিনুল। ধারাভাষ্য কক্ষ থেকে তামিম ইকবাল, রবি শাস্ত্রীরা ভাসান প্রশংসায়। শুধুমাত্র এক ফরম্যাট টেস্টে খেলে ভালো করাকে কঠিন কাজ হিসেবে আখ্যায়িত করেন তামিম। সিরাজের বলে চড়াও হতে যান লিটন, ডাউন দ্য উইকেটে এসে তেড়ে ফুড়ে মারতে যান, তবে ধরা পড়ে যান মিড অফে। এক হাতে দুর্দান্ত একটা ক্যাচ নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। লিটন হতাশ, উল্লাসে মাতেন রোহিতরা। লিটনের বিদায়ের পর ড্রেসিং রুমে আগে ভাগে ব্যাট হাতে প্রস্তুতি নিয়ে সাকিব আল হাসান চলে আসেন ব্যাটিংয়ে। নিজের সম্ভাব্য শেষ টেস্টে ব্যাট হাতে টাইগার অলরাউন্ডার। ক্যারিয়ারের শেষ ভাগে এসে এদিন ব্যাট হাতে রাঙাতে পারেননি সাকিব। অশ্বিনকে বাউন্ডারি হাঁকানোর পরের বলেই উড়িয়ে মারতে যান, ব্যাট থেকে একটা হাত ফসকে যায়, বলও পায়নি সীমানার দেখা। ওদিকে মোহাম্মদ সিরাজ চোখ ধাঁধানো একটা ক্যাচ লুফে নেন। একরাশ হতাশা নিয়ে ঘটে সাকিবের বিদায়। ফেরার আগে মাত্র 9 রান করতে পারেন তিনি।